নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আমার চ্যানেলে যারা বড়রা আছেন তাদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম, আর যারা ছোটরা রয়েছে তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা ও আদর। তো প্রথমেই দেখুন, সকালবেলাতেই আমাদের তো জানেন গোপাল হচ্ছে যেন আমার একটা বাড়ির ছেলে, তো ওর হচ্ছে এটা খাট বিছানা। তো এইটাকে আমার সবসময় এই রুমটাকে দেখানোর সময় হয়ে ওঠে না, কারণটা হচ্ছে যে এখানে মাই এই মানে আমাদের গোপালের একদম সকালে বাল্যসেবা থেকে শুরু করে রাত্রে শয়ন পর্যন্ত মাই কিন্তু এগুলো দেখে। ফলে কি বলুন তো, আমি মানে আমাদের প্রত্যেকটা রুমই আলাদা করে মা বলেছিলেন যে তো সবসময় হয়তো আমি এখানে জব করব, তোমরা হয়তো এখানে এসে জব টব করতে পারবে না, সেজন্য তোমাদের দু বৌমা তোমাদের মানে দুজনদের ঘরেই তোমরা একটা করে গোপাল রেখে দেবে। তো মা বেড়াতে গিয়ে না আমাদের জন্য গোপাল এনে দিয়েছিলো ছোটো ছোটো, তো সেই পিকচার গোপালটাকে কিন্তু আমরা মানে পূজা করি, মা বলে যে সারাদিনে তো এখানে দেখতে পাচ্ছই, তো সেইভাবে আপনাদের সাথে সেই জন্য সবসময় এই রুমটাকে শেয়ার করা হয় না। তো যাই হোক, মানে আমাদের গোপালের জন্মাষ্টমী ব্লগটা আমি আগের বছরও তো মানে আমি ছেড়েছিলাম, যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেটা ভিজিট করে নিতে পারেন। আর এখানে জানেন তো আগে আমাদের এই ঘন্টাটা ছিল না, তো রিসেন্ট আমাদের এই ঘন্টাটাও লাগানো রয়েছে। তো গোপালের কী বলুন তো, এইটা গোপালের হচ্ছে একটা সংসার, দেখুন না এখানে গোপালের সমস্ত কিছু আলাদা, মানে একেবারে সেই গোপালের হাঁড়ি কলসি থালা বাটি সব কিছুই আলাদা। কারণটা হচ্ছে যখন গোপালকে ভোগ লাগানো হয় তো তখন তো ওর জন্য আলাদাই থাকে। তো আজকে জানেন তো সকাল সকাল স্নান টান করে একদম মানে কিচেনটাকে সামলে রেডি হয়ে নিয়েছি, প্রত্যেকদিনই তো আপনাদের সাথে রান্না কিছু না কিছু শেয়ার করি, তো আজকে আর রান্না শেয়ার করব না। কারণটা হচ্ছে আজকে আমরা এক জায়গায় যাব, কারণ এখানে দেখুন না শ্রাবণ মাসে তো শ্রাবণী মেলা হচ্ছে, আর তারকেশ্বর বাবার মন্দিরে সকলে জল ঢালতে যাচ্ছে, সেই জলযাত্রীদের যে দৃশ্যটা সেটা আমরা দেখতে যাই, প্রত্যেকবার দেখতে যাই, তো সেটা আর এবারে যাওয়া হয়নি। তো সেই জন্য আমি বললাম যে না, আমি একদম রেডি হয়েই থাকি আপনাদের মানে এর জন্য ওয়েট করছিলাম। আমার আবার বসে থেকে থেকে দেখুন না যেন হাই উঠছে, আর কি করব। তখন বাড়িতে আমি বললাম না বিছানা টিছানা এগুলো একটুখানি গুছিয়েই নিই, তারপর বলছি না একটু মানে আমি চুল টুল আসলে পুরো রেডি হয়ে থাকি, আর যদি রিকিতা চলে আসো যদি যেতে চায় যাবে, নইলে আমি অর্ণবকে নিয়েই বেরিয়ে যাব। আর মানে ওরই একটু বেশি ইচ্ছা ছিল, কী বলো তো প্রত্যেক দিনই তো কিছু না কিছু জায়গায় পড়া থাকে, ফলে ওরা সব ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, কী আর করা যাবে, কিছু তো করার নেই। যদি মানে এই ধরুন নাইন মানে টেন পর্যন্ত আলাদা একটা মানে পড়াশোনা, তো ইলেভেন টুয়েলভটা পুরো আকাশ পাতাল, মানে মাধ্যমিকের সাথে টুয়েলভটা পুরো আকাশ পাতাল সমান তফাত, তাই না বলুন? মানে এখানে যদি আপনার সেই কুয়োর মানে ব্যাং বলে না কুয়ো, আর ওটা হচ্ছে গভীর সমুদ্র। তো যাই হোক, আমি তো মোটামুটি তৈরি হয়েই মানে রেডি হয়েই গেছি, আর আমি একটা জামদানি পরেছি, তো এই জামদানিটা আমার খুব প্রিয় জানেন তো। কারণটা হচ্ছে এই জামদানিটা আমার আপনাদের ছোট অর্ণব যখন পেটে ছিল তখন আমার মা এই জামদানিটা আমাকে সাথে দিয়েছিল। তো মেলাতে আমরা পৌঁছে গেছি, এবার মেলার দৃশ্যটা মানে জলযাত্রীদের একটু দেখুন, আর এখানে তো কোনো কথা বলা মানেই একটু মনে হবে অতিরিক্ত, তাই না? কি সুন্দর দেখুন না যাচ্ছে, এরা দেখুন না এতটাই ক্লান্ত হয়ে গেছে, রাস্তার মধ্যেই বসে ওরা একটু চা মানে খেয়ে নিচ্ছে, যাতে একটু ক্লান্তিটা দূর হয়। কী করবে বলুন তো,
আর মানে রেস্টের তো এইভাবেই রেস্ট নিতে নিতে বাবার মন্দিরে একসময় ওরা পৌঁছে যাবে। তো এগুলোকে সত্যি ক্যামেরাবন্দি না করেই পারা যায় না। তো আপনাদের অনুভব থাকতে চাইছি না, এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমারও মন্দিরে মাথা ধরে গেছে, একটু বাড়িতে গিয়ে চা খাবো। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। আজকে বিকালবেলা কিন্তু চা বিস্কিট আর তার সাথে কিন্তু একদম ছোলা ছাঁট হয়েছে, মানে সেটা অবশ্য ক্রেডিট হচ্ছে। কারণটা হচ্ছে বিকালবেলা তো জানেন রিকিতা বাড়িতে থাকলে কিন্তু সুন্দর চা করে, আর ও জানেন বাপির মতো দুধ চা প্রিয়। তো কি আর করবো বলুন, মেয়ে যদি ভালোবেসে তারা এটাই খাই। তো চাটা তো খাবো, আর তার সাথে এটা কিন্তু দারুণ হয়েছে, ছোলা হচ্ছে, বিট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাও, আর তার সাথে তো টোস্ট, বিস্কিট আর মুড়ি একটু আছেই, পুরো জমে যাবে ঝালমুড়ির মতো। তো চলুন খেয়ে নিই। কি গো বাপি, তুমিও খাচ্ছ? চাটা না খেলে বেশ হয় না না? আহ কি দারুণ। আমি একটু চাটা খাই। কি করছো মানে? বাপি তুমি খাও, কত বিস্কিট খাচ্ছো? কত বিস্কুট খেয়ে খাবে মানে? রাখছি এখানে, পরে রেখে দিচ্ছি নিচে আমি। খাবে মানে? হ্যালো, তো চা খেতে খেতে তো ভিডিওটা মানে এখানেই শেষ করে দেবো। কারণটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো দেখার অসুবিধাও হবে। তো ছোটো ছোটো করে দেবো, মাঝে মাঝে বড় ভিডিও দেবো, কারণ কি বলতো ব্লগ ভিডিও একটু বড় না হলে ঠিক ভালো লাগে না। আর চলুন আবার আপনাদের ছোট অনুপকে নিয়ে আবার একটুখানি হোম টাস্ক ওর যেগুলো দিয়েছে স্কুল থেকে সেই টাস্কগুলো করাবো। অলরেডি ও দেখুন না টেবিলেতে নিয়ে বসে পড়েছে, কারণটা ও জানে যে মানে কোথা থেকে ফিরলেও টাস্কগুলো প্রথমে এসেই বলেছে, মামনি আমাকে টাস্কগুলো দিয়ে দাও, কিন্তু করেনি। তো চলুন মঙ্গলবার ঈশ্বরকে মানে ডাকি সবাই, যে আমরা সকলে যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর অবশ্যই বাবা তারকনাথের ইচ্ছে সকলে ভালোই থাকবে, সুস্থই থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই মিলে হ্যাপি টাটা। হ্যাঁ অবশ্যই, এই যে দেখুন এখানে একটা শিব ঠাকুরও রয়েছে, কিন্তু আমি খুব ভক্ত শিবের, শিবের সত্যি আমি খুব ভক্ত। মানে এটা আমাদের এক দাদা দিয়েছে, দাদা না, এটা ওই দত্ত অলঙ্কার, সিঙ্গুর দত্ত অলঙ্কার মানে নাম করে একটা জুয়েলারি আছে, তো প্রত্যেক বছর আমাদের ওখান থেকে ইনভাইট করে, তো ওখান থেকেই এটা পেয়েছিলাম। তো একদম এবার টাটা করে দিচ্ছি, চলুন আবার ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের সাথে একটু সুন্দর কিছু মানে ফটো শেয়ার করে নিলাম, কারণ কি হচ্ছে মাঝে মাঝে জানেন তো সেলফি তুলতে কিন্তু খুব ভালো লাগে, আর যদিও থাকে আবার সেরকম সাথী, তো মাঝে মধ্যেই আমরা কি করি জানেন তো, বাড়ির মধ্যে যেন বদ্ধ হয়ে যাই। কাছেই না আমাদের একটা মানে এ রয়েছে, মন্দির আছে, তো সেখানে বেশ টাইম কাটাতে ভালো লাগে। আর অস্তগামী সূর্য সেই রকম একটা পরিস্থিতির মধ্যে এটা খুব ভালো লাগছে।